ইফতারের কিছু খাবার প্রতি বছরই আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, তা না হয় দেখা যায় বাচ্চা, বাচ্চাদের স্কুল, সংসারের কাজ, সাথে রোজা, সব কিছু মিলে না হিমশিম খেতে হয়। আসসালামু আলাইকুম, আমি সেলিনা। আপনাদের সবাইকে সেলিনাস ক্রিয়েটিভিটিতে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান মাস প্রায় চলে এসেছে। তবে প্রতিবার রমজানের 15 দিন আগেই যেরকম সব কিছু গুছিয়ে করতে থাকি, এবার কোনো কিছুই আসলে করা হচ্ছে না। দেখা যায় একটা কাজে হাত দিতে গেলেই হয়তো বা একটা কিছু নেই, তো এটা এখন করা যাবে না, বা আরেকটা কাজ করব তো ওটা করতে গেলে সময় বেশি লাগবে, এই করতে করতে এবার অনেক পিছিয়ে পড়েছি। আমার মাথায় একটা বড় পোকা আছে, সেটা হচ্ছে এরকম, আমি যখন কোনো কাজের কথা চিন্তা করি যে করব, তখন সেটা আমি করে ফেলি। মানে সেই কারণে দেখা যায় আমি কখনো কারোর জন্য অপেক্ষা করি না। তবে এখন স্কুলে যাওয়ার পর যেটা হয়েছে, ওই যে 2 বাচ্চার বিভিন্ন ডিউটি, আবার ওদেরকে আনার পর কিছু কাজ, সব কিছু মিলে না কাজে বেশি গ্যাপ দিতে হয়, তো এই সব কথা চিন্তা করেই দেখা যাচ্ছে যে অনেক পিছিয়ে যাচ্ছে। এবার 19-এর একদম শেষের দিকেই কোভিড শুরু হয়েছে, বা 20-এর শুরুর দিকে আসলে। তো 19-এ আমার আয়াত হয়েছে, সেই বছর আমার একটু অন্যরকম গিয়েছে, বাট 15, 16, 17 এই 3টা বছর আমি মনে হয় প্রতি রোজার আগে কয়েক হাজার করে সিঙ্গারা, রোল, সমুচা এগুলো বানিয়েছি। স্কুলের কাছে বাসায় হওয়াতে না মানে মাঝে মাঝে আপুরা আসতো, ওরা খেয়ে মজা পেত, তো কীভাবে বানিয়েছি রেসিপি নেওয়ার পরও ওনাদের মজা লাগতো না বা মজা হতো না, তো করতো কি রোজার আগে এক এক জন এক একটা গ্রুপ বানিয়ে আসতো, তো দেখা যেত একদিনেই আমরা 500-600 মতো হয়তো একদিনে রোল বানাচ্ছি, একদিনে সমুচা বানাচ্ছি, এরকম মানে 6-7 জন মিলে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সবাই আমার বাসায় চলে আসতো, তারপরে এসব বানাতাম, এরপরে আবার বাচ্চাদেরকে মানে নেওয়ার সময় ওনারা সবাই ওগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে বাসায় যেত। তো এইভাবে দেখা যেত রোজার ঠিক 15-20 দিন আগে আমরা 5 থেকে 6 দিন অ্যারেঞ্জ করতাম, তো এই করে করে দেখা যেত আমাদের অনেক অনেক বানানো হতো। আসলে মাঝে মাঝে মনে হয়, বলে না সময় হচ্ছে একটা স্রোত, বয়ে যায়, থেমে থাকে না, তবে বদলে দিয়ে যায় অনেক কিছু। আমার জীবনেও এরকম অনেক স্মৃতি আছে, কথা আছে, তো শুধু রোজার সময় তা না, দেখা যেত কারো বার্থডে প্রোগ্রাম করবে বা কারো কোনো অনুষ্ঠান হবে, রিকোয়েস্ট করতো, মাঝে মাঝে এমনিতেই জিনিস বানিয়ে নিজেই দিয়ে দিতাম, আবার মাঝে মাঝে দেখা যেত কি কেউ আসতো একটু হেল্প নেওয়ার জন্য। তো এখন লন্ডন ছেড়ে চলে এসেছি, সেরকম কোনো ফ্যামিলি আর কাছে নেই, তবে এর মাঝে আসলে অনেক অনেক কথা আছে, যা জীবনের সব কিছুই চলে যায়, সময়ও চলে গেছে, তবে স্মৃতি ঠিকই রয়ে গেছে। তো যাক, এখানে রান্নাবান্না শেষে আমি আজ বলেছি একটা ইফতারের আইটেম বানাবো, যেটা করছি আজকে আমি তান্দুরি চিকেনে সমুচাটা বানিয়ে নিব। তো প্রথমেই হচ্ছে আমি বেশ কিছু আলুকে না কাটা চামচ দিয়ে এরকম একটু হোল করে ওভেনে দিয়ে দিচ্ছি, 7-8 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে পরের কাজটা সহজ হবে, আবার আপনারা চাইলে কাঁচা আলুটা দিয়েও করতে পারেন, কিন্তু কেন জানি মনে হয় এই চিকেনটা দিয়ে সিদ্ধ আলু দিয়ে করলেই বেশি ভালো। তো অনেক আপুই আমাকে বলেন যে আপু ওভেনে আলু সিদ্ধ কিভাবে করো, আসলে খুব সহজ, আপনি কাঁটা চামচ বা ছুরি দিয়ে আলুর গায়ে একটু হোল করে দিবেন, তারপর ওভেনে এরকম বেশি হলে 10 মিনিট, কম হলে 7-8 মিনিট এভাবে দিয়ে নেবেন, ব্যাস তাহলেই সিদ্ধ হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় রসুন, আদা এগুলো ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করি, আর এখানে যেহেতু আসলে আমরা ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো ওই টাইপের পেঁয়াজ ব্যবহার করি, তো রান্না করতে করতে না এগুলো গলে যায়, বাটাবাটির ঝামেলায় আর যেতে হয় না। তো যেটা করছি এখানে আমি বেশি করে মিহি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, মিহি করে আমি রসুনটাও কুচিয়ে নিচ্ছি, আর এটা যেহেতু সমুচা বানাবো তো যেটা করছি আমি চাঙ্কি করা কিছু পেঁয়াজও রেডি করে নিয়েছি। স্টাফিংটা যেহেতু আলু মাংসের, তো ঝালটা একটু বেশি হলেই ভালো লাগবে, এই কারণে না আমি বেশি করে কাঁচামরিচ কুচিটা নিয়েছি, আর মাইক্রোওয়েভে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ওগুলোকে একটু বড় সড়ো করে কেটে নিচ্ছি। এখানে এই আলুগুলোকে আমি একেবারেই যে সিদ্ধ করে নরম করে ফেলা সেটা করিনি, প্রতিটা বাইটে একটু চাকা চাকা আলু পড়লে আমার কাছে মনে হয় যে ভালো লাগে, তো সেই কারণে আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, আপনারা হাত দিয়েও চটকে দিতে পারেন। আর এখানে দেখেন আমি একটা ফাঁকে না মাংসকে কুচি করে নিয়েছি, মুরগির যে বুকের অংশ সেগুলোকে,
তো এগুলোকে যেটা করব এখনই আমি মশলা মাখিয়ে রাখবো, বাকি কাজ করতে করতে হয়তো 10 মিনিটের মতো মানে মাখানো থাকবে। যেহেতু এগুলোকে আমরা আবার রান্না করব, তাই এগুলোকে অল্প সময় মাখিয়ে রাখলে আসলে না কোনো সমস্যা হবে না। আর এই ফাঁকে আমি আরও একটু মশলা করে নিচ্ছি এই মাংসের জন্য। আমি এখানে অল্প পরিমাণ আদা, অল্প পরিমাণ রসুন, অল্প পরিমাণ পেঁয়াজ সব কিছুকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করে নিব। তো ব্ল্যান্ড করার সুবিধার্থে এখানে আমি 2 টেবিল চামচের মতো হচ্ছে টক দইটা দিয়ে দিচ্ছি। এই সমুচাটা স্বাদের করতে হলে অবশ্যই আমাদেরকে টক দইটা দিতে হবে। তো ম্যারিনেট করার সময় মানে দিতে না পারলে আপনারা রান্নার সময় দিয়ে নেবেন। আর যদি টক দই আপনাদের হাতের কাছে না থাকে তাহলে একটু দুধ আর লেবুর রস মিশিয়ে আপনারা টক দইটা বানিয়ে নেবেন। তো যাক, এখন আমি এখানে সেই মশলা আর সাথে লবণ আর 2 টেবিল চামচের মতো হচ্ছে রেডিমেড যেই তান্দুরি চিকেনের মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছি, সাথে কিছুটা লেবুর রসও আমি দিলাম। এবার সব কিছুকে সুন্দর করে মাখিয়ে আমি একটা পাশে রেখে দিব। তবে আপনারা যারা তান্দুরি চিকেনের ফ্লেভারটা পছন্দ করেন না, তো সেই ক্ষেত্রে আপনারা এই পাউডারটা টোটালি স্কিপ করতে পারেন। চিকেনের রংটাকে সুন্দর করার জন্য এখানে খুবই সামান্য পরিমাণ একটু লাল রং আমি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আপনারা কখনোই মানে আগে থেকে তান্দুরি করে ওগুলোকে ছোট ছোট পিস করে কেটে করবেন না, এতে করে সমুচার ভেতরের মাংসগুলো খুব শক্ত হয়ে যাবে। আপনারা এরকম কাঁচা মাখিয়ে তারপর এটাকে রান্না করে নেবেন। যেহেতু আমার এটা নিজস্ব রেসিপি, আমি কয়েকভাবেই বানিয়েছি, তো যেটা বেস্ট হয়েছে সেটার কথাই আপনাদেরকে বলে দিলাম। আর এখন যেটা করছি, এখানে বেশ কিছু তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি সেই কুচি করা পেঁয়াজ আর রসুন, আদাও আমি ফ্রেশ গ্রেট করে নিয়েছি তাই একই সাথে দিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে এগুলোকে একটু ভুনে নিব। আর আজকে আমি প্রায় 5 থেকে 5.5 কাপের মতো মাংসের কুচি নিয়েছি, সেই সাথে সমপরিমাণই বলতে পারেন আলুর কুচি নিয়েছি। তো সব কিছুর জন্য আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আমাদের 1 টেবিল চামচের মতো রসুন কুচি লাগবে, 1 টেবিল চামচের মতো আদার কুচি লাগবে, তবে এগুলো আপনারা আপনাদের মতো ব্যালেন্স করে নেবেন। তো এখানে যেটা করছি, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে, এখানে আমি একটু টমেটো আর যেই কাঁচামরিচ কুচিটা করেছিলাম সেটা দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ হচ্ছে আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু মরিচ গুঁড়ো দিয়েছি, আসলে ঝালটা আপনাদের মতো করে একটু ব্যালেন্স করে নেবেন। তো এগুলোকে তেলেই আমি একটু কষিয়ে নিয়েছি, তারপর আমি প্রথমেই মাংসটা এখানে দিয়ে দিলাম। আর এই মাংস দেওয়ার পরপরই আমাদেরকে এটা নাড়াচাড়া করে একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু এগুলোকে কুচি করেছি একবারে রেখে দিলে হবে কি দলা পেকে যাবে আর মশলাগুলো সব চিকেনে যাবেও না। তো আমি কাঁচা অবস্থায় এই যে দেখেন নাড়াচাড়া করে একটু ঝুরঝুরে করে নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে এগুলোকে ঢাকনা দেওয়া যাবে না, যদি ঢাকনা দেন তাহলে অনেক পানি বের হয়ে যাবে, তখন এটার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। কিছুটা পানি বের হয়েছে বুঝতেই পারছেন, তো এখন আমি আগুনটাকে মিডিয়াম টু হাইতে করে এভাবেই নাড়াচাড়া করে এই চিকেনটাকে রান্না করে নিব। আর এই চিকেনটাকে আমি একেবারে নরমও করে ফেলবো না, যেহেতু এই মুরগির মাংসগুলো কুচি করে কাটা, তো হতে আসলে বেশিক্ষণ সময় লাগেনি। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই আলুটাও অ্যাড করে দিচ্ছি। আর ওই যে বললাম আপনাদেরকে আলুটা নিজের খুশি কতটুকু দিবেন, আলুর সাথে আমি যে চাঙ্কি করা পেঁয়াজগুলো কুচি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। মুরগি থেকে কিছুটা গ্রেভি ছিল এখানে, তো আমার এগুলো মাখো মাখোই দেখা যাচ্ছে, আমি কোনো ধরনের বাড়তি পানি ব্যবহার করছি না। তবে আপনাদের যদি এই পর্যায়ে খুব বেশি ড্রাই মনে হয় সেই ক্ষেত্রে খুবই অল্প স্বল্প করে পানি দিতে পারেন। তো আমি এর মধ্যে এগুলোকে নাড়াচাড়া করে পুরো হাঁড়িতে একেবারেই ভাপ নিয়ে এসেছি, এটা অবশ্যই করতে হবে। নামানোর আগে এখানে আমি অনেকগুলো হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও দিতে পারেন, সেটার ফ্লেভারটাও খুব ভালো আসে। আর যেহেতু তান্দুরি ফ্লেভারে করছি, তো নামানোর আগে এখানে কিছু ফ্রেশ তান্দুরির পাউডার দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আর এই যে আলুটা আমি আগেই সিদ্ধ করেছি একটু শক্ত করে, তো এটাকেও নরম করিনি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন চাঙ্কি করা পেঁয়াজ, এগুলো জাস্ট রং পাল্টেছে, মানে এগুলোকেও আমি নরম করিনি। এগুলোকে না খুব বেশি নরম করলে যেটা হয়, এগুলো যেহেতু ডিপ ফ্রিজে থাকবে, তো নামিয়ে যখন আমরা ভাজি করব তখন এগুলো একদম গলে গলে যায়, সেই কারণে করবেন কি একটু শক্ত রাখার জন্য।
এর মাঝে আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, এগুলো ঠান্ডা হবে। আর আমি বাচ্চাদেরকে স্কুল থেকে এনে খাইয়ে দিয়েছি, তো ওরা নামাজ কালাম পড়ছে, আমি এখন বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। আজকে আমি একটু বড় বড় করেই সমুচাগুলো বানাবো, যার কারণে রোলের যে শিট আছে ওগুলোকে কেটেই আমি বানিয়েছি। আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, আমাকে গতবার মানে 2-3 জন আপুই কমেন্টস করেছেন যে এই শিটগুলো হালাল না, তো এই যে প্যাকেটের গায়ে হালাল সাইন তো দেখে আমরা কিনি, বাকিটা আল্লাহ ভরসা। আবার অনেক শিটের উপরে হয়তো বা হালাল সাইন নাই, তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে কিনবেন। গতবার আমার যেই পাপ পেস্ট্রির রেসিপি দিয়েছিলাম সেখানেও বেশ কয়েকজন আপু হালাল না বলে লিখেছেন, তো আমি সবসময় আপনাদেরকে ওইটাই রিকোয়েস্ট করবো, আপনারা ইনগ্রিডিয়েন্টসটা দেখে কিনবেন, ব্যাস তাহলেই হবে। তো এখানে আপনাদেরকে ঝটপট সামুচার একটা ফোল্ডিং দেখিয়ে দিচ্ছি, যাদের সামুচা এব্রো থেব্রো হয় তারাও পারবেন। ওই যে কোনাটা সেটাকে টেনে এই পাশের যে লাইন সেই লাইন বরাবর রাখবেন। এই যে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটাকে উঠিয়ে আনবেন না, মানে কোনাটাকে লাইনের বাইরে আনবেন না। এভাবে যদি রাখেন তাহলে এই কোনার দিকে অনেক সময় এব্রো থেব্রো হয়ে যাবে, তবে এই কোনাটাকে আপনারা যদি লাইনের শেষ মাথায় রাখেন তারপর দেখবেন এখানে অটোমেটিক 3 কোণার একটা দাগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা কোনায় কোনায় পরবর্তী লাইনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলে দেখবেন সমুচার প্রত্যেকটা কোনায় খুব সুন্দর হবে। শুরুর দিকে আপনাদের সাথে গল্প করছিলাম যে আমি প্রতি রোজার আগে অনেক অনেক সমুচা সিঙ্গারা এগুলো বানিয়েছি, তো ওগুলো কিন্তু সত্যি কথা আমি ফ্রি করিনি। সেই টাইমে ওই আপুরা আমাকে খুব রিকোয়েস্ট করেছেন, ওনারা কয়েকজন মিলে করবেন, আমাকে পে করবেন, ওভাবেই আসলে হতো। আর সেই সময় বলতে পারেন আমার সেই ছাত্রীদের সাথে এই সামুচার ফোল্ডিং নিয়ে অনেক মানে ফাইট করেছি, খুব হাসতাম আমরা, মানে দেখিয়ে দিতাম একরকম হয়ে যেত আরেক রকম। আসলে সব কিছুই না প্র্যাকটিসের একটা ব্যাপার। আমার আম্মুর রান্নাবান্না বেকিং এগুলোর প্রতি খুব ঝোঁক ছিল, কোথাও সেভাবে কোর্স আম্মু করেনি, তবে যখন যেখানে আম্মু কিছু খেত সেটাকে নিজের মতো করে রান্না করত, দেখা যেত যেটা আমরা খেয়ে এসেছি তার থেকেও মজা করেই না আম্মু রান্না করত। সপ্তাহের 3-4 দিনই বিকালবেলায় দেখা যেত আম্মু স্পেশাল কোনো নাস্তা বানাচ্ছে, আর সেই 11-12 বছর বয়স থেকে আম্মুর সাথে বসে বসে আমি এই নাস্তাগুলো বানাতাম, যার কারণে এখন এগুলোর প্রতি একটা দুর্বলতাও হয়েছে, সেই সাথে প্র্যাকটিসের কারণে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমুচাগুলো বানিয়ে নিয়েছি, আজ সমুচাগুলো বেশ বড় করে বানিয়েছি, তো মোটামুটি আমার প্রায় 35-40টার মতো সমুচা হয়েছিল। এখন সবগুলোকে একটা ট্রেতে নিয়ে ঢাকনা দিয়ে আমি ডিপে রেখে দিব, পরের দিন আমি জিপলক ব্যাগে ভরে নিব। তো শর্টকাটের জন্য আজ আমি এখানে ক্রিস্পি শিটগুলো দিয়ে করেছি। আপনারা চাইলে কিছুদিন আগে আমি সিঙ্গারার যেই ডোটা তৈরি করেছিলাম সেরকম ডো তৈরি করেও আপনারা এই পুরগুলো দিয়ে সমুচা বানিয়ে নিতে পারেন, কিংবা পিঠার মতো গোল গোল করে বেলে সেটার ভেতরে মেশিন দিয়ে ফোল্ড করেও আপনারা এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, ওগুলো খেতেও বেশ ভালো লাগে। পরের দিন এগুলোকে আমি ডিপ থেকে বের করে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, তো সেই ক্লিপগুলো আপনাদের বোঝার সুবিধার্থে এই সাথে আমি অ্যাড করে দিয়েছি। বাংলাদেশে সমুচার এই শিটগুলো অ্যাভেলেবেল না সেটা আমি জানি, তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, আমরা সিঙ্গারার যেই ডোটা তৈরি করি সেভাবে আপনারা বানাবেন, এরপরে আপনারা একেবারেই পাতলা করে রুটি বানাবেন, সেগুলোকে লম্বা করে কেটে এরকম সমুচার ফোল্ড দিতে পারেন। আর না হয় আরেকটাও করতে পারেন, ঝাল যে ডো আছে সেটা তৈরি করেও আপনারা এই পুরটাকে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে সিঙ্গারার যেই পুরটা আমি তৈরি করেছি সেটাকেও আপনারা এরকম সিঙ্গারার ডো তৈরি করে তারপরে এরকম সমুচার মতো ফোল্ড করে নিতে পারেন। যারা কাজে একটু পটু বা আলসেমি ভাবটা যাদের মধ্যে নেই, তারা অনলাইন থেকে সমুচার শিট কীভাবে বানাতে হয় সেটা দেখে নিতে পারেন। এখন অনেকেই সমুচা বানানোর শিটের রেসিপি দেয়। আমার কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল সমুচার শিটটা বানানোর, আসলে আমাদের এখানে এই শিটটা খুব অ্যাভেলেবল, প্লাস আমি তো একার হাতে সব করি, সেই কারণে ওভাবে বানাতে গেলে না আমার বেশ সময়ের প্রয়োজন, তো সেটা আর করে উঠতে পারিনি, সেই কারণে আমি কিনাটা দিয়েই করেছি। তো আলহামদুলিল্লাহ এই তো যা হয়েছে সেগুলোকে আমি ডাবল জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি, আর উপরে নামও লিখে রাখছি কারণ আমার আরও বেশ কিছু সমুচা বানাতে হবে, তো সেগুলো হয়তো বা পাঁচফোড়নের স্বাদে কিংবা হয়তো বা শুধু আলু দিয়েই করব। হাতে আর 5-6 দিনের মতো সময় আছে, তো এই কয়েকদিনে হয়তো বা আমার যতটুকু সম্ভব হয় বানিয়ে নিব, তবে আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো সেটা জানা নেই।
সকালের রান্না বান্নাটা খুব ঝটপট করে করেছি, আর রান্না করতে করতে মনে হলো বাচ্চারা আচারি গোষ্ঠটা খুব পছন্দ করে, তো গ্রেভি দিয়েই আচারি গোষ্ঠটা করেছিলাম। রান্না করতে করতে মনে হলো এই গ্রেভি দিয়ে চিতল পিঠাটা খেতে খুব ভালো হবে, তো চিতল পিঠাটা হতে ঝামেলা করে, সেই কারণে করেছি কি আমাদের নোয়াখালীর যে খোলাজা পিঠা সেটা বানিয়ে নিয়েছি। আর এখানে বাচ্চাদের জন্য একটু গুড় গলিয়ে নিয়েছি, সাথে ডিপ ফ্রিজে নারকেল ছিল সেটাকেও একটু নর্মাল করে নিয়েছি। আসলে বাচ্চারা ঝাল দিয়ে না, বাচ্চারা গুড় নারকেল এটা দিয়ে খেতে পছন্দ করে। একটা সময় ছিল যখন গুড় নারকেল দিয়ে খোলাজা পিঠা খাওয়া এটা মনে হয় আমার একটা নেশা ছিল, মনেই যখন উঠতো তখনই আমি বানাতাম। তো হতে চাইতো না যেহেতু এখানকার চুলাগুলো ডিফারেন্ট, মাটির হাঁড়িও মানে থাকতো না। তো এরপর আমি খুব সম্ভবত এটা 17 সালে আমাকে আমার বড় ভাবি দিয়েছিল, মানে আমার বড় যা, তো সেই থেকে এই হাঁড়ি আমার কাছে মানে খুব যত্নে রেখে দিয়েছি। মাশাল্লাহ দেখেন কী সুন্দর জালি জালি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ খোলাও আছে মানে চালও আছে, গুড়ি একটু করে নিলেই না হয়ে যায়। তবে সারাদিনের এত ব্যস্ততার মাঝে এই অল্প কাজটা নিজের জন্য করা, নিজে খাবো এই জন্য করব, এটা চিন্তা করলেও মনে হয় যে ভয় লাগে। মাথা আসলাম, আমি তো তোমার পিকচার নিতেছি না, আমি তো আমার পিকচার ইয়ার পিঠা বানানোর পিকচার নিলাম। কথা ছিল আমার হাজবেন্ড কাজ থেকে এলে এটা বিকালে খেয়ে আমরা একটু চা খাবো, বাট খেতে খেতে বেশ দেরি হয়ে গেছে, কেউ আর কিছু খাবে না, তো আমিও আমার জন্য কয়েকটা বানিয়ে একবারেই খেতে বসে গিয়েছি। খাওয়ার পর আমি চুলার আশপাশগুলো পরিষ্কার করে নিব, তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরবো, সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।